দীপাবলীর আনন্দর মাজতে ডিব্রুগড়ত সংঘটিত হল ভয়ঙ্কর ঘটনা। ডিব্রুগড়ের মোহনবাড়ীত AK-47-র গুলি গৈ লাগিল কিশোরীর মূরত। সঞ্চালকর ঘটনাত গুরুতরভাবে আহত কিশোরীগৰাকী। ফটকা আতসবাজির মাজতেই কোনে চলালে AK-47-র গুলি। নিদ্রারত অবস্থাত শোয়নি কোঠাত হঠাৎ AK-47-র বুলেটর আঘাত, তীব্র চাঞ্চল্য। মোহনবাড়ী পাত্রগাঁওত সংঘটিত হয় এই ঘটনা। হঠাৎ রাতে AK-47-র রাইফলর গুলিত এগারী যুবতী আঘাতপ্রাপ্ত। যুবতীগৰাকীক অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি করা হয়। ঘটনার সন্দর্ভত আরক্ষীর তদন্ত অব্যাহত আছে। যুবতীগৰাকীর নাম প্রার্থনা গগৈ, বর্তমান মেডিকেল কলেজের সার্জিক্যাল বিভাগত চিকিৎসাধীন হয়ে আছে আহত যুবতীগৰাকী। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের অধীক্ষকে বর্তমানও চিকিৎসাধীন হয়ে থাকা যুবতীগৰাকীর আঘাত বিশেষ গুরুতর নহয় বলে জানাইছে। যদিও দীপাবলী নিশার ভাগত চৌদিশে ফটকা আতসবাজির শব্দর মাজতেই কোনে AK-47-র জড়িয়ে গুলি চালনা করলে সেইলৈ সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনার। ডিব্রুগড়ের আরক্ষীয় এই ঘটনার সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে যদিও কোনো তথ্য পোহরলৈ অহা নাই। কোনে কেনেকৈ কি কারণত নিশা গুলি চালনা সংঘটিত করলে আরক্ষীর তদন্তে সেয়া স্পষ্ট হব। কিন্তু সৌভাগ্যক্রমে কিশোরীগৰাকী প্রাণ রক্ষা পড়ে যদিও ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য অব্যাহত আছে। ইফালে ঘটনাস্থলীত সেনার দলও উপস্থিত হয়েছে গৈ তদন্তের বাবে। প্রথম গগৈ নামৰ এগৰাকী ছোৱালী কালি ৰাতি আমাৰ ইয়াত আহি উপস্থিত হৈছে বুলেটিন জুৰি লৈ। তেওঁৰ বয়স 15 বছৰ আৰু বুলেটিন জুৰিটো লেফ্ট পেৰাইটেল লিজনত হৈছে বুলি কৈছে। এইটো এই জেগাটো লেফ্ট পেৰাইটেল লিজন হৈছে, লাগি পেলাই বুলেটটো ওলাই গ'ল আৰু তাত সোমাই যোৱা নাই। প্ৰায় 11 বজাত প্ৰায় 9 বজাত তেওঁৰ ঘৰত এই ইঞ্চিডেণ্টটো হৈছে বুলি কৈছিলে ৰাতি। তাৰপিছত তেওঁৰ হয়তো 11:30-12 বজাত আহিছে ইয়াত। তাৰপিছত তোমাৰ তেখেতে কোনো লস অফ কনচিয়াছনেছ নাই, যদিও বুলেটটো হোক গুচি গৈছে বা যদি কাৰণ ব্ৰেইনত সোমাই যোৱা নাই। গতিকে বুলেটটো ওলাই গ'ল কাৰণে বুলেটটো পালে। আৰু তেওঁ কোনো ভমিটিং বা কোনো চিজাৰ বুলি আমি যিটো কওঁ সেই চিজাৰো নাই আৰু তেনেকুৱা ব্লিডো নাই। ব্লিডিং খুব বেছিকৈ বৰ্তমান তেওঁ অৱস্থাটো ভাল ভাল মানে তেওঁ ষ্টেবল অৱস্থাত আছে। যিটো কনচিয়াছনেছ লেভেল বা যি হয় সেইটো নৰ্মেল আৰু অলপ সাব এৰাকমইড হিমৰেজ বুলি কয় সেইটো অলপ লেফ্ট পেৰাইটেল লবত হৈছে চিটি স্কেনত কোৱা মতে অকণমান। আৰু চেষ্ট এক্সৰে বা ছ'ন'গ্ৰাফি বা বেলেগ বেলেগ জেগাত যিখিনি ইনভেষ্টিগেশ্যন হ'ল সেইখিনি নৰ্মেল বুলিয়ে কৈছে। এতিয়া তেওঁ আমাৰ ICU-তে আছে, ICU-তে আছে, সেইটো চাৰ্জাৰী ICU। গতিকে ICU-তে তেওঁ অবজাৰ্ভেশ্যনত আছে বৰ্তমান। যোৱাকালি ৰাতি প্ৰায় 9:30-9 বজাত ঘটনাটো ঘটিল। ঘটনাটো কেনেদৰে ঘটিল এতিয়া সদ্যহতে আপোনালোকক ক'ব পৰা নাযাব, এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আৰু মানে গুলি অহাৰ যিটো এংগুলটো চাই এইটো প্ৰায় ওপৰৰ পৰা অহা যেন লাগিছে। গতিকে এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আমি ইতিমধ্যে ইণ্ডিয়ান আৰ্মী অফিচাৰসকলক মাতি আনি আমি দেখাইছোঁ আৰু এতিয়া এয়াৰফৰ্চৰ লগতো আমি কনফাৰ্ম মানে কনচাল্ট কৰি আছোঁ। আমি চাওঁ ইনভেষ্টিগেশ্যন চলি আছে, আপোনাৰ ইনভেষ্টিগেশ্যন ওলাই যাব। বুলেটটো আমি ইতিমধ্যে AK-47-ৰ বুলি আমি নিশ্চিত কৰিছোঁ। কেনেকুৱা স্থানত গুলি লাগিছে যুৱতীগৰাকী? যুৱতীগৰাকীৰ মূৰত লাগিছে, তেওঁ শুই থাকোঁতে মূৰত লাগিছে। গতিকে সেই শুই থকাৰ অৱস্থাত মূৰত লগাৰ পৰা চাই প্ৰায় 170 ডিগ্ৰীমান ওপৰৰ পৰা মানে অহাৰ ওপৰৰ পৰা অহাৰ নিচিনা লাগিছে। অসম আদিত্য, ডিব্ৰুগড়।